ওয়েলকাম ফ্রেন্ডস আটই এবং নয়ই জানুয়ারি ভারত বন্ধকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর যে নির্দেশিকা প্রকাশ করেছিল যে জানুয়ারি মাসের সাত আট নয় দশ এই চার দিন সমস্ত রাজ্য সরকারি কর্মীদের তাদের কর্মে যোগদান করতে হবে এবং বিশেষ বিশেষ কারণে ছাড় দেওয়া হয়েছিল সেগুলো উল্লেখও করা হয়েছিল এবং যদি সেই কারণ ছাড়া অন্য কোনো কারণে কেউ ছুটি নেয় তাহলে সেক্ষেত্রে তাদের সেটা ডাইজ নন এবং তাদের সেই দিনগুলির বেতন কাটা যাবে এবং সেই বিষয়ে আমি বিস্তারিত ব্যাখ্যাও করেছিলাম ডাইজ কাকে বলে বা ইত্যাদি তো আজকে আনন্দবাজার পত্রিকায় ১৪ জানুয়ারি যে খবরটি প্রকাশিত হয়েছে ধর্মঘটে গড় হাজির শোকজ তিন শিক্ষককে একটু দেখুন খবরটা বামেদের ডাকা সাধারণ ধর্মঘটে দুদিন কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার কিন্তু তা না মেনে দুদিনই গড় হাজির থাকায় তিন শিক্ষককে শোকজ করলেন পূর্ব বর্ধমানের কাটোয়া কলেজ কর্তৃপক্ষ কলেজ সূত্রে জানা যায় আটই ও নয়ই জানুয়ারি ধর্মঘটের দিন আসেননি ইংরেজি বিভাগের প্রধান অনিন্দ বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক সৈয়দ আবুল কাদের ও প্রাণীবিদ্যার শিক্ষক তপময় ঘোষ আব্দুল কাদেরকে ধর্মঘটের সমর্থনে মিছিলের যোগ দিতেও দেখা গিয়েছিল দশই জানুয়ারি তাদের কারণ দর্শানোর চিঠি ধরান কলেজ কর্তৃপক্ষ অধ্যক্ষ নির্মলেন্দু সরকার বলেন প্রশাসনের নির্দেশিকা অনুযায়ী পদক্ষেপ করা হয়েছে রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল ধর্মঘটের দুদিন ছুটি নিলে সংশ্লিষ্ট কর্মীকে কারণ দর্শানোর নোটিশ ধরানো হবে উপযুক্ত জবাব দিতে না পারলে উপস্থিতির দিনটি বেতন কাটা যাবে ও কর্মজীবন থেকে তা ছেদ করা হবে যেটা ডাইস নন কাটোয়া তিন শিক্ষকের অবশ্য দাবি ধর্মঘট গণতান্ত্রিক অধিকার তাই তাতে সামিল হয়ে তারা কোনো নিয়ম লঙ্ঘন করেননি অনিন্দবাবু পশ্চিমবঙ্গ কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্য তিনি বলেন সংগঠনের সঙ্গে আলোচনা করে ষোলোই জনের মধ্যে জবাব দেব কাটোয়ার তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন প্রশাসন আগেই জানিয়েছিল অনুপস্থিত থাকলে শোকজ করা হবে পদক্ষেপ করে ঠিকই করেছেন কলেজ কর্তৃপক্ষ সিপিএম জেলা সম্পাদক অচিন্ত মল্লিকের পাল্টা বক্তব্য এসব শোকজের চিঠি ধরিয়ে ধর্মঘট আটকানো যায় না ওই শিক্ষকদের বড়জোর দুদিনের বেতন কাটা যাবে তো এটাই ছিল খবর এবং এখানে সেখানে যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছিল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে সেখানে বলাও হয়েছিল। যে কি কি কারণে ছুটি নিলে সেই ছুটিটাকে গ্রহণ করা হবে সেই সেটাকে ছুটি হিসেবে ধরা হবে তো সেখানে এই বিষয়গুলি নিয়ে অবশ্যই আলোচনা হবে যে শোকজের উত্তরে ওনারা কী উত্তর দেন শোকজের জবাব ওনারা কী দেন এবং সেটা কতটা স্যাটিসফ্যাক্টরি হবে তার উপর নির্ভর করছে টোটাল বিষয়টি এবং এই ধরনের ঘটনাগুলো পরবর্তী পর্যায়ে কী হলো সে খবরগুলো আমরা আমরা জানতে পারি না তো সেগুলো জানতে পারলে আরও ভালো লাগবে যে এই বিষয়টি এর পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হলো রাজ্য সরকারের পক্ষ থেকে বা যারা শোকজ চিঠি পেয়েছেন তারা কী উত্তর দিলেন এই বিষয়গুলি জানতে পারলে আমাদের সকলেরই উপকার হয় তো আপনারাও যদি কোনো খোঁজ পান সেটাও কমেন্টে জানাবেন আমিও কোনো খবর পেলে অবশ্যই জানাবো ধন্যবাদ